আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো কি করে সহজেই গরুর মাংস দিয়ে মজাদার বিরিয়ানি রান্না করা যায়। তাহলে চলুন প্রথমে দেখে নিই গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ লাগে। আমরা নিয়েছি পোলাওর চাল বাসমতি 1 কেজি, গরুর মাংস 1 কেজি, সোয়াবিন তেল 2 চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি আধা কাপ, জিরার গুঁড়া 2 চামচ, লবণ পরিমাণ মতো, তেজপাতা 4টি, গরম মশলা লবঙ্গ 4টি, এলাচি 4টি, দারচিনি 4 টুকরা, জয়পল আধা চা চামচ, জয়শ্রী পরিমাণ মতো, ঘি আধা কাপ, কিশমিশ 10টা। এখন মাংসের সাথে সব উপকরণ মিশিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিই। মিনিট হয়ে গেছে, চলুন এবার রান্না শুরু করা যাক। ফ্রাই প্যানে প্রথমে তেল, তেজপাতা 2-3টি, গরম মশলা ম্যারিনেট করা মাংস দিয়ে মাংসগুলি বসিয়ে নিই। মাংসগুলি হালকা আঁচে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখি। থেকে পানি জ্বরে গেলে আধা কাপ ঘি এর সাথে তেজপাতা, গরম মশলা ও পোলার চালগুলি ভালো করে হালকা করে ভেজে নিই।
ছোলার চাল হালকা করে ভেজে নেওয়ার পর পানি দিয়ে অর্ধসিদ্ধ করে একটি পাত্রে রেখে দিই। মাংসগুলি সিদ্ধ হয়ে এলে তার উপর পোলাওর চাল দিয়ে হালকা আঁচে পাত্রটি রেখে দিই। পাঁচ মিনিট পর মাংস পোলার চাল একসাথে মিশিয়ে নিই। মাংস পোলার চাল সিদ্ধ হয়ে এলে নামিয়ে পরিবেশন করার পালা। একটা সুন্দর ডিচে সাজিয়ে পরিবেশন করা হলো। তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসের মজাদার বিরিয়ানি। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।